हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। सबाई केमन आछेन? आज के आमी उमरा करते जाच्छी, पवित्र उमरा पालन करार जन्नो बेर होइछी। एकोन बाजे रातेर 7:30, एकटु पोरे फजरेर आजान होबे। तो बासा थेके बेर होइछी आसरेर पोरे 3:30 आमादेर गाड़ी আলহাসা হুবুব থেকে রওনা হয়েছে। এখন কাছাকাছি চলে আসছি, এখন এহরাম পরব, উমরার কাপড় পরব আর কি। এহরাম তো উমরার কাপড় পরে গেলাম, মুজু গোসল করে এবং গাড়িতে উঠে যাব। এটা হচ্ছে আমাদের গাড়ি, তো আর আধা ঘন্টা মতো লাগবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মিকাতের স্থান, এই স্থানে এসে এহরাম পরা হয়। এখানে কিছু দোকানপাট রয়েছে, এই দোকানগুলোতে উমরার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয়। গাড়ি থেকে নেমে পড়লাম, এখন বাজে সকাল 6:30। প্রায় 16 ঘন্টা জার্নি শেষে আমার নিজ কর্মস্থল হুবুব থেকে 1191 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে মক্কায় এসে পৌঁছলাম। আমি এসেছি সেফকো বাস করে। বাস কাউন্টার থেকে নেমে 5 মিনিট মতো হাঁটলে মসজিদুল হারামে প্রবেশ করা যায়। তো দেখতে পাচ্ছেন মসজিদে হারামের সংস্কার কাজ চলছে। মসজিদে হারামকে আগের চেয়ে অনেক বড় করা হচ্ছে। তো যারা দেখছেন সবার প্রতি একটাই অনুরোধ, ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম কবুতর আপনি মক্কায় আসলে মক্কার বিভিন্ন পয়েন্টে দেখতে পাবেন। কবুতরগুলোকে ভালোবেসে অনেকে খাওয়ায়। এখন সকাল 8:30 বাজে। বর্তমানে আমি মসজিদ হারামের সামনে গড়ি টাওয়ারের পাশে আসি। হোটেলে রুম বুকিং দিয়ে ব্যাগ রেখে চলে আসলাম, যেহেতু এখন বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব চলছে, তাই উমরা করতে এবং মসজিদুল হারামে নামাজ পড়তে তাওয়াক্কাল না মোবাইল অ্যাপের মাধ্যমে পারমিট নিতে হয়। সকাল 9টায় আমার উমরা পারমিট নিছি। এখন মসজিদ হারামে প্রবেশ করলাম। সিঁড়ি দিয়ে নেমে এখন খাবার দিকে যাচ্ছি। পাশে লিফটও আছে, চাইলে আপনি লিফট দিয়েও যেতে পারেন। আল্লাহু আকবার, কাবা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এ নিয়ে 3 বার উমরা করতে আসলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পবিত্র এই কাবার সঙ্গে রয়েছে বিশ্ব মুসলিমের হৃদয়ের সম্পর্ক, এজন্য হৃদয়ের তীর্থ পরমাত্মার শীতবন্ধন। তাই তো এই কাবা দর্শনের অভিপ্রায়ে মুমিনরা স্বদেশ ছেড়ে উড়াল দেয় বহুদূরের মক্কায়। এক টুকরো সাদা কাপড়ের কাপড় কোমর আর গাড়ে ঝুলিয়ে সুর তুলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পুরো পৃথিবীর মুসলিমরা, তাই যে যেখানে থাকুক না কেন, প্রতিদিন 5 বার এই কাবা দিকে মুখ করে লুটিয়ে পড়েন রাব্বুল আলামিনের কাছে, নত শিরে অর্পণ করেন হৃদয়ের সঞ্চিত সবটুকু ভালোবাসা, দুই হাত তুলে ব্যক্ত করেন মনের আকুতি, প্রভু হে দয়াময়, জীবনে অন্তত একটি বার হলেও তোমার গড় কাবাকে নিজ চোখে দেখার তৌফিক দাও। এটি হচ্ছে হাজরা আসওয়াদ বা কালো পাথর, যা কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাফ থেকে 1.5 মিটার বা 4 ফুট উঁচুতে অবস্থিত। এই পাথর হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সময় থেকে পৃথিবীতে রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 605 সালে এটি কাবার দেয়ালে স্থাপন করেছিলেন। বর্তমানে এটি একটি রূপার ফ্রেমে আটকানো অবস্থায় কাবার সাথে সংযুক্ত রয়েছে। এটি হচ্ছে মাকাম ইব্রাহিমের পাথর, যে পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন বিদ্যমান, যা কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনীর ভেতরে একটি ক্রিস্টালের বাক্সে বিদ্যমান। 4000 বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা পদচিহ্ন কিয়ামতের পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কী করতেন তা নিয়ে মতভেদ আছে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য মতটি হলো তিনি এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজার কারণে শক্ত পাথরটি ভিজে তাতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে। হজ বা উমরার অংশ হিসেবে কাবা শরীফের তাওয়াফ করতে হয়। কাবার চারপাশে 7 বার ঘুরে আসাকে তাওয়াফ বলে। এর শুরুতে হাজরে আসওয়াদে চুমু দেওয়ার রীতি রয়েছে। প্রেমে মুখ ঢুকিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করতে হয়। এর পাশে 24 ঘন্টা উপস্থিত থাকে সৌদি পুলিশ। তারা খেয়াল রাখেন যেন প্রেমে মাথা ঢুকাতে বা চুম্বন করতে কারো যেন কষ্ট না হয়। তবে চুমু দেওয়া সম্ভব না হলে হাত ইশারা করে তাওয়াফ শুরু করা হয়। এখন আমার তাওয়াফ করা শেষ, জমজমের পানি পান করে সাফা মারওয়া সাই করতে যাব। হজ ও উমরার সময় সাফা মারওয়া নামে দুই পাহাড়ের মধ্যে 7 বার আসা যাওয়াকে সাই বলে। এটি হজ ও উমরার জন্য অবশ্যই পালনীয়। এগুলো হচ্ছে সব জমজম কূপের পানির ট্যাঙ্ক, সারিবদ্ধভাবে বসে রাখা হয়েছে। সবাই এখান থেকে পানি পান করে এখন সাফা মারওয়া পাহাড়ের দিকে যাব। আগের যে পথটি ছিল সাফা মারওয়া যাওয়ার জন্য, সেই পথটি বর্তমানে বন্ধ রয়েছে, তো অন্য পথে যাচ্ছি এখন। এখান থেকে শুরু হয়েছে সাফা পাহাড়। ইসলামী বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের আদেশে তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ সাফা ও মারওয়ার কাছে মরুভূমিতে রেখে আসেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজরা আলাইহিসসালাম পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে 7 বার আসা যাওয়া করেন। এই সময় তিনি ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান। প্রথমে তিনি আশেপাশের এলাকা দেখার জন্য চাপা পাহাড়ে ওঠেন। তিনি কোনো কাফেলার সন্ধান পাওয়ার আশায় ছিলেন, যাতে তাদের কাছ থেকে সামান্য পানি চেয়ে পিপাসা মেটানো যায়। কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারওয়া পাহাড়ে ওঠেন। মূলত মরুভূমিতে মরচিকা দেখে পানির আশায় তিনি দৌড়ে যান। বারবার তার দৃষ্টিময় হয় এবং সামান্য পানি পাওয়ার আশায় এভাবে 7 বার চলাফেরার পর ফিরে এসে তিনি দেখতে পান যে ক্রন্দনরত শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বের হচ্ছে। মূলত ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালামের আঘাতে এই পানির ধারাটি সৃষ্টি হয়।
হাজার আলাইসালাম জন্নাটি পাথর দিয়ে বেঁধে দেন। এরপর থেকে এটি জমজম কুয়া নামে পরিচিত হয়। পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াতটি এখানে লেখা রয়েছে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ইতামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা মান তাতাওয়া খায়রা ফাইন্না আল্লাহ শাকিরুন আলীম। সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে যে সবুজ বাত্তি দিয়ে চিহ্ন করে দেওয়া হয়েছে, এই স্থানে পুরুষদের যতটুকু পারে দৌড়িয়ে সাই করার জন্য বিধান রয়েছে। মহিলারা স্বাভাবিকভাবেই যাবে। এখন মারওয়া পাহাড়ের দিকে যাচ্ছি, সাফা থেকে মারওয়ার দিকে। তো জমজমের পানির সুব্যবস্থা এখানেও রয়েছে, যারা চায় এখান থেকে জমজমের পানি পান করতে পারবে। এখন মারওয়া পাহাড়ে আসি। এখানে আসলে পাহাড়ের কোনো তেমন চিহ্ন নাই, সামান্য অল্প চিহ্ন রয়েছে যেটা আপনারা দেখতে পাবেন একটু পরে। এটা হচ্ছে মারওয়া পাহাড়ের দৃশ্য। তো সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত এসে সাতবার সাই করাকে সাফা মারওয়ার সাই বলা হয়। তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমার সাতবার সাই করা হয়ে গেছে সাফা মারওয়া পাহাড়ে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।